الله الرحمن الرحيم السلام عليكم প্রিয় দর্শক আমি একটি গান করছি রিয়েল খানের সাথে আপনাদের অনেকের অনেক পরিচিত রিয়েল খান অনেক আগেই সে মডেল ছিল মিউজিক ভিডিওর গান বিশেষ করে সে করত নেহার সাথে একটা গান আছে আজ থেকে 15 বছর আগে মডেল রিয়েল খান করেছিল নেহার সাথে চিত্রনায়িকা নেহার সাথে সেই গানটি 15 বছর পরে সে রিয়েলকে নিয়েই করছে কিন্তু যেহেতু নেহাকে পাওয়া যাচ্ছে না তাই নেহার বদলে আমি করছি রিয়েলের সাথে এই গানটি মুখের হাসিতে রূপের জাদুতে ভালো যে লাগে না আমার গোলাপি রে বুকেতে আয় 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 না আমার আর গানটি করে ভালো লাগছে 15 বছর পর রিয়েল খান একটু আসো তুমি যেহেতু চলে আসছো রিয়েল খান আজ থেকে 15 বছর আগে তোমার এই গানটি গানটি কি রূপের ঝলকে চোখের পলকে গানটি গিয়েছিল শরীফউদ্দিন শরীফউদ্দিন গিয়েছিল আচ্ছা তো 15 বছর পরে এই গানটি আবার করা হচ্ছে আমার সাথে মানে নাসরিনের সাথে হ্যাঁ এবার শিল্পী চেঞ্জ হয়েছে মিউজিক ঠিক আছে আগের মিউজিকই আর শিল্পী চেঞ্জ হয়েছে নায়িকাও চেঞ্জ হয়েছে ওই সময় ছিল নেহা চিত্রনায়িকা নেহা আর এই সময় হচ্ছে চিত্রনায়িকা নাসরিন আমার আমার সহধর্মিণী প্রিয় দর্শক আমার স্বামী আসলে ওর সাথে আমি মঞ্চে শো অনুষ্ঠান করতে গিয়ে ওর সাথে আমার পরিচয় তারপর থেকে প্রেম ভালোবাসা তারপরে বিয়ে বিয়ের পরে আমার আমরা এখন অনেক সুখে আছি আপনারা দোয়া করবেন আমাদের প্রায় 12 বছর হয়ে যাচ্ছে আমাদের ঘরে দুটি সন্তান আছে একটি ছেলে একটি মেয়ে আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা আমি এখন যেহেতু শিল্পী মানুষ সেই হিসাবে বলতে চাচ্ছি তো রিয়েল খান 15 বছর পরে এই গানটি করছে আর বিয়ের পরে 12 বছর প্রায় আগে বিয়ের পরে মানে প্রায় 11 বছর প্লাস আমি আর তুমি একটি গান করেছিলাম মিউজিক ভিডিওর সেই গানটিও খুব সুপার হিট হয়েছিল হ্যাঁ ভালো হয়েছিল খুব সুন্দর একটি গান ইভেন আমাদের মিশাও গানটি দেখেছিল মিশা সদাগর ভাই গানটি বলেছে রিয়েল অসাধারণ প্রশংসা করেছে বলেছে যে এই গানটি তো আমার করার কথা যাই হোক যেহেতু তুমি বিগত 15 বছর পরে আবার ক্যামেরা ক্যামেরার সামনে 15 বছর না গানটি করা হয়েছে 15 বছর আগে আর ক্যামেরার সামনে থেকে বিদায় নেওয়া হয়েছে মিউজিক ভিডিওর দিক থেকে যদি বলি সেটা হচ্ছে তাও এক যুগ 12 বছরের মতো হবে আর কি যাই হোক এই 15-12 বছর যাই হোক এত বছর পরে ক্যামেরার সামনে গান করছো কেমন লাগছে বিষয়টা তোমার কাছে না ক্যামেরা হচ্ছে একটা জাদুর বক্স এই জন্যই বলছি যখন ক্যামেরার সামনে ছিলাম তখন একটা তারুণ্য ছিল তো একটা মানুষ যখন 12 বছর গ্যাপ দেয় গ্যাপ দিলে সেটা আলটিমেটলি তার ভিতরে অনেক কিছু কাজ করে না আমিও সেটা ফিল করতাম যে আর দরকার নেই যথেষ্ট হয়েছে হ্যাঁ কিন্তু এই 12 বছর পর ক্যামেরার সামনে যখন আবার আসলাম এসে যখন মিউজিকে ডান্স করছি তখন মনে হয়েছে যে না আমার কোনো 12 বছর গ্যাপ হয়নি হয়তো আমি গত সপ্তাহ মানে কাজ করেছি আমার মধ্যে সেই তারুণ্যটা আবার চলে এসেছে এই জন্য বললাম ক্যামেরা হচ্ছে জাদুর বক্স তুমি কারণ আছে যেহেতু শিল্পী তো শিল্পীরা যতই ক্যামেরার পিছনে থাকুক কিন্তু তার ভিতরে কিন্তু লালন করে আমি কিন্তু খুব ভয়ে ভয়ে ছিলাম যে যেহেতু আমি যাই স্টেজে কাজ করি আমার তেমন একটা ভয় ছিল না কিন্তু যেহেতু ও অনেক দিন ধরে ক্যামেরার সামনে কাজ করছে না আমি কিন্তু মনে মনে বলছিলাম যে আল্লাহ আমার যেহেতু আমার স্বামী আমার একটা ভিতরে স্বাভাবিক আমার স্বামীর জন্য একটা দরদ ভালোবাসা একটা অন্যরকম থাকে স্বাভাবিক এটা প্রতিটি মানুষেরই আছে আপনাদেরও আছে আমাদেরও আছে আমি ফিল করছিলাম যে আমার স্বামী যদি মানে ভালো করে কিছু না করতে পারে আদার্স ওখানে লোক থাকবে তারা আবার কিভাবে নিবে হয়তো ইয়ে থাকবে আমার মনটা ছোট হবে কিনা এটা ভাবছিলাম কিন্তু এসে দেখলাম যে না আসলে যে ও শিল্পী ওর ভিতরে এটা লালন করে এটা আমি মানে আমার পরে আমি খুবই আমার ভালো লাগছে যে আসলে ওর মধ্যে ওই জিনিসটা দেখিনি যে না ও ক্যামেরার সামনে থেকে অনেক দিন দূরে আছে কাজ করছে ওর ভালো মানে ভুলে গেছে এটা না বরঞ্চ ও আমার থেকে ভালো করছে এটা আমার মানে আমি বউ হিসেবে আমি প্রাউড ফিল করছি কিবা শিল্পী হিসেবে আমার খুব ভালো লাগছে বিষয়টা একটা কথা আছে শিল্পী মরে কিন্তু শিল্পীর শিল্প সত্তা কখনোই মরে না শিল্পীর শিল্প সত্তাটা তার ভিতরেই থেকে যায় শিল্পী একটা মানে গড গিফটেড একটা ব্যাপার সবাই শিল্পী হতে পারে না হোক সে গানের শিল্পী হোক সে নৃত্য শিল্পী হোক সে যে কোনো শিল্পী শিল্পী আল্লাহর দয়া না থাকলে শিল্পী হওয়া যায় না এই গেল একটা বিষয় আরটা হচ্ছে লাস্ট নাইটে ও যখন বলছিল যে তুমি কি কিছু করতে পারবে তা আমি ওকে বললাম দেখো
একটা কথা আছে আমাদের দেশে একটা প্রবাদ আছে যে আমরা অস্ত্র জমা দিয়েছি আমরা ট্রেনিং জমা দেইনি তো আমি ওকে সেই কথাটা বললাম যে আমার বিশ্বাস অস্ত্র জমা দিয়েছি যে ট্রেনিং তো আর জমা দেইনি হ্যাঁ হোক সেটা 12 বছর আর হোক সেটা 120 বছর আচ্ছা আমি ড্রেস চেঞ্জ করেছি আমরা একটা পাস করেছি আরেকটা পার্টির জন্য আমি রেডি হয়েছি ও রেডি হয়নি ওকে আমি জাস্ট ক্যামেরার সামনে দাঁড়িয়ে করে দিলাম কথা বললাম যাই হোক প্রিয় দর্শক আমাদের জন্য দোয়া করবেন আর অনেকদিন পরে গানটি করছি এই গানটি যদি আপনার চোখের সামনে পড়ে অবশ্যই মিস করবেন না এই গানটি দেখবেন আমাদের দুজনের তরফ থেকে এটা অনুরোধ রইল হ্যাঁ দীর্ঘ দিন পরে যেহেতু ক্যামেরার সামনে এসেছি যে প্রোডাকশন যারা আমাদেরকে নিয়ে এসেছে তাদের জন্য আমাদের শুভকামনা থাকলো আর তাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে তাদের সাথে থাকবেন যদি ভালো হয় আপনাদের যদি ভালো লাগে তাহলে এই কাজগুলো করতে ভুলবেন না তাহলে আরো একজন বা প্রোডিউসার আরো অন্যান্য প্রোডিউসার তারা আমাদের নক করবে হয়তো আপনাদের সামনে নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট নিয়ে হাজির হতে পারবো এই কামনা রইল আপনাদের সবার জন্য শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তোমাকে অনেক ধন্যবাদ আসলে প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কি বলবো আমাদের দুজনের জন্য দোয়া করবে আমরা জানি ভালো থাকি আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ